আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভ্রমণ ভিডিও। এই পর্বে আমরা দেখব হিমাচল প্রদেশের কয়েকটি সুন্দর সুন্দর জায়গার ভ্রমণ ভিডিও। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। আমি যখন নতুন ভ্রমণ ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছে যায়। প্রথমেই দেখব সমুদ্রপৃষ্ঠ থেকে 7,500 ফিট উচ্চতায় অবস্থিত হিমাচল প্রদেশের একটি সুন্দর শৈল শহর সিমলা। আমরা অবশ্য 2018-এর পুজোর সময় দিল্লি হয়ে চণ্ডীগড় পৌঁছেছিলাম। সিমলা যাওয়ার সব থেকে কাছের রেলওয়ে স্টেশন কালকা। আপনারা আম্বালা ক্যান্টনমেন্ট অথবা চণ্ডীগড় নেমেও গাড়ি ভাড়া করে সিমলা পৌঁছতে পারেন। কলকাতা থেকে আম্বালা ক্যান্টনমেন্ট, চণ্ডীগড় অথবা কালকা যাওয়ার বেশ কয়েকটি ট্রেন আছে, তবে সব থেকে সুবিধা হাওড়া কালকা মেল। আমরা চণ্ডীগড় নেমে একটা গাড়ি ভাড়া করে সিমলা গিয়েছিলাম। এই গাড়িটি একটা ট্রাভেল এজেন্সির কাছ থেকে 5 দিনের জন্য বুক করে রেখেছিলাম। তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চণ্ডীগড় থেকে সড়ক পথে সিমলার দূরত্ব প্রায় 114 কিলোমিটার। আম্বালা ক্যান্টনমেন্ট থেকেও আপনারা যেতে পারেন, সেখান থেকে দূরত্ব হবে 153 কিলোমিটার এবং কালকা থেকে 86 কিলোমিটার। কালকায় নেমে টয় ট্রেনে করেও সিমলা পৌঁছতে পারেন, তবে সময় অনেকটাই বেশি লাগবে। এছাড়াও আপনারা দিল্লি থেকে ভলভো বাসে করে সিমলা পৌঁছতে পারেন। আমরা ছিলাম সিমলা কালীবাড়িতে। সিমলা কালীবাড়ির বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সিমলা কালীবাড়ি 1823 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1845 সালে এই মন্দিরটি পুনর্নির্মাণ হয়। কথিত আছে শ্যামলা মায়ের নাম থেকে সিমলা শহর নামকরণ হয়েছে। সিমলা কালীবাড়িতে নিজস্ব ক্যান্টিন আছে, যারা এখানে থাকবেন তারা ওই ক্যান্টিনেই খাওয়া দাওয়া করতে পারেন। তুলনামূলক বাইরের থেকে দামটা অনেকটাই কম। সিমলা কালীবাড়ি থেকে চারিদিকের দৃশ্য অপরূপ। সিমলাতে থাকার জন্য সিমলা শহরে বিভিন্ন বাজেটের হোটেল আছে, তবে মল রোড এলাকার হোটেলের দাম সব থেকে বেশি। বিভিন্ন হোটেলে নিজস্ব ওয়েবসাইট থেকে অনলাইন বুকিং করতে পারেন। সিমলাতেও দেখলাম শেরে পাঞ্জাব আছে, লাঞ্চটা এখানেই করেছিলাম। ওপেন একটা জায়গায় চেয়ার টেবিল পাতা আছে, ইচ্ছা করলে আপনারা এখানে বসেও লাঞ্চ করতে পারেন। সিমলার প্রাণকেন্দ্র রিচ, এখানেই রয়েছে 1857 সালে তৈরি সিমলা ক্রিস্ট চার্চ, পাশেই হিমাচল প্রদেশ স্টেট লাইব্রেরি। ঠিক এর পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে ভিউ পয়েন্টের দিকে, যেখান থেকে সিমলা রিচ আরও সুন্দর দেখায়। এখানেই একটি বিখ্যাত হিন্দি ছবি 3 ইডিয়েটের শুটিং হয়েছিল। রিজের পাশেই রয়েছে লোয়ার মার্কেট, মার্কেটিং করার আদর্শ জায়গা। পোশাক আশাক, ঘর সাজাবার জিনিসপত্র এবং বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে। যদি মন চায় ঘোড়ার পিঠে উঠব, তারও ব্যবস্থা আছে। প্রয়োজন অনুযায়ী সারাদিনের জন্য একটা গাড়ি ভাড়া করে সিমলার আশেপাশে জায়গাগুলি ঘুরে নিতে পারেন। হোটেল থেকে একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন। প্রথমেই চলে আসুন সিমলা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে গ্রিন ভ্যালিতে। যতদূর চোখ যায় সবুজে মোড়া ঢেউ খেলানো পাহাড়। এরপর চলে আসুন সিমলা থেকে 20 কিলোমিটার দূরে কুফরিতে। যদি ঘোড়ায় চড়ার ইচ্ছা থাকে তাহলে ঘোড়ায় চড়ে চলে যেতে পারেন কুফরি টপে, তবে ঘোড়া নেওয়ার আগে ভালোভাবে দরদাম করে নেবেন। জাকু টেম্পল, সিমলা মল থেকেই জাকু টেম্পলে সুউচ্চ হনুমান মূর্তিটি দৃশ্যমান। এই শহরে সব থেকে উঁচু পাহাড়ে অবস্থিত এই জাকু টেম্পল। এই মূর্তিটি ভারতের আরও অনেক উচ্চ হনুমানজি মূর্তির মধ্যে একটি। এই হনুমান মূর্তিটির উচ্চতা 108 ফিট। এখানে আপনারা গাড়ি ভাড়া করে অথবা রোপওয়ে করে পৌঁছতে পারেন। তুলনামূলক রোপওয়ে থেকে গাড়ি ভাড়ার খরচ কম পড়ে। জাকু টেম্পলে প্রচুর বাদরের উৎপাত। আপনারা যখন জাকু টেম্পল পৌঁছবেন আপনাদের ফোন, ক্যামেরা এবং চশমা খুব সাবধানে রাখবেন।
চোখের নিমেষে কিন্তু এগুলি হারাতে পারেন। এছাড়াও শহরের আশেপাশে আরো কয়েকটি ঘোরার জায়গা আছে। আগামীকাল আমরা সিমলা থেকে চলে যাব সাংলায়। আপনাদের জন্য সাংলা ভ্রমণের ভিডিও নিয়ে আসছি আগামী পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এইরকম আরও সুন্দর সুন্দর ভ্রমণ ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমি যখন নতুন নতুন ভ্রমণ ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছে যায়।